নমস্কার চর্চায় সকলকে স্বাগত এস এস কে ডিসিএফ ফর্ম ফিল নিয়ে একটু সমস্যা হচ্ছে অনেকেরই তো নানা রকম নানারকম প্রশ্ন করছেন এর আগে আমি ফর্ম ফিল বিষয়ে কিন্তু একটি ভিডিও দিয়েছিলাম তো তারপরে অনেকে জানতে চাইছেন অনেক প্রশ্ন নিয়ে তো আমি এখন একটি প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব সেটি হচ্ছে রিটায়ারমেন্ট ডেট তো রিটায়ারমেন্ট ডেট নিয়ে অনেকের মনে একটা কনফিউশন রয়েছে রিটায়ারমেন্ট ডেটটি কত লিখবেন তো এই নিয়ে আমি দুটো জিনিস আপনাদেরকে বলবো খুব সংক্ষেপে তাহলে আপনাদের বুঝতে কোনো অসুবিধা হবে না তো দেখুন আপনারা ষাট না পঁয়ষট্টি যে অপশান নিয়েছেন আপনাদের জন্ম তারিখের সঙ্গে সেই অপশনটি যোগ করবেন তাহলে সাল পেয়ে যাবেন মাসও পেয়ে একই মাস থাকবে কিন্তু যদি রিটায়ারমেন্ট ডেট সরি যদি কারুর জন্ম তারিখ কোনো মাসের এক তারিখ হয় তাহলে জেনে রাখবেন যে তার রিটায়ারমেন্ট ডেট হচ্ছে তার পূর্ব মাসের পূর্ব মাসের যে লাস্ট তারিখটি হবে সেই তারিখটি তাহলে জন্ম তারিখ যদি এক তারিখ হয় কোনো মাসের তাহলে রিটায়ারমেন্ট ডেট সবসময় তার আগের মাসের শেষ তারিখটি লিখবেন সেটি আঠাশ হতে পারে উনত্রিশ হতে পারে তিরিশ হতে পারে একত্রিশ হতে পারে কেন ফেব্রুয়ারির ক্ষেত্রে আঠাশ বা উনত্রিশ হতে পারে আর অন্যান্য মাসের ক্ষেত্রে তিরিশ বা একত্রিশ হতে পারে পূর্ব মাসের আর যদি দু তারিখ জন্ম তারিখ হয় তাহলে কিন্তু সেই মাসেরই শেষ তারিখটি লিখবেন এবার শুধু দু তারিখ নয় দুই তিন চার পাঁচ এই করে আপনার যদি লাস্ট মাসের শেষ তিরিশ তারিখ বা একত্রিশ তারিখেও জন্ম তারিখ হয়ে থাকে তাহলে কিন্তু আপনি সেই মাসের শেষ তারিখটি লিখবেন সাপোজ কারুর জন্ম তারিখ ধরে নিন পাঁচ পাঁচ দু হাজার সরি পাঁচ পাঁচ উনিশশো পঁয়ষট্টি তাহলে তিনি রিটায়ারমেন্ট কী করবেন ষাট যোগ করলে তাহলে তার রিটায়ারমেন্টের তারিখে সে দাঁড়াবে পঁচিশ দু হাজার পঁচিশ তাহলে একত্রিশ পাঁচ দু হাজার পঁচিশ তার রিটায়ারমেন্ট ডেট হবে এইটুকু শুধু মাথায় রাখবেন তাহলে রিটায়ারমেন্টের ডেট নিয়ে সমস্যা হওয়ার কথা নয় কারণ শুধুমাত্র একটি জিনিস মাথায় রাখবেন এক তারিখ জন্ম তারিখ হলে তাহলে তার রিটায়ারমেন্ট ডেট হবে আগের মাসের আর তারপরে জন্ম তারিখ হলে সবসময় সেই মাসেরই হবে আপনি ষাট আর পঁয়ষট্টি যোগ করে নিলেই হবে সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন